যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা শয়তানি আবার অনেকে সালাক আছে বলে জানি না তাই মানি না এটা আরেক শয়তানি আপনি জানেন না তাই মানেন না মানে জানাও ফরজ মানাও ফরজ আমি যখন বলি যে এটা আমি সবাইকে মানাতে চাই তখন আমার নামের আগে পরে উল্টা পাল্টা টাইটেল লিখে যায় আমি তো ওইটাই করেছিলাম আমি যতদিন কোরআন পড়েছি শুদ্ধ করে কেউ এই দেশে আমারে চিনতো না শত্রু ছিল না যতদিন আমি পড়েছি বুঝেছি নিজে নিজে আমার পরিবারে আমি ব্যক্তিগত জীবনে আমল করেছি ঝামেলা ছিল না যে আমি বলেছি না আমি যতটুকু বুঝি পড়ি আমি মানি এটা আমার আশপাশে আমার সমাজে আমার দেশের মানুষকে আমি মানাবো তখন আমার নামে উল্টা পাল্টা টাইটেল লিখে গেছে এই কারণেই তো তিন বছর অন্ধকারে নেতে এতদিন তো আমার থাকা লাগতো না এই তিনটা বছরে বাংলাদেশ ভারত সহ কত জায়গাতে কোরআনে কারিমের সঠিক কথাগুলো সহজ সরল ভাবে আমি তুলে ধরতে পারতাম যারা তুলে ধরতে দিলেন না আমার আর কি আমার হয়তো কষ্ট হয়েছে কিন্তু ক্ষতি হয়েছে আপনার যারা এটা বন্ধ করে দিলেন কি জবাব দেবেন তো বলেন আল্লাহর কাছে আপনি নিজেও বলতেন যে হুজুর আপনার কোনো দোষ নেই আমরাও জানি আপনার বিবেকের উপর কি কুকুর প্রসাব করেছে অনেক মানুষ এই দেশে ছড়িয়ে দিয়েছে যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা শয়তানি আপনি যদি না জানেন কি মানবেন আবার অনেকে সালাক আছে বলে জানি না তাই মানি না এটা আরেক শয়তানি আপনি জানেন না তাই মানেন না মানে জানাও ফরজ মানাও ফরজ কথা বলেন দেখেন কেউ যদি কোন বিষয়ে কোরআনে 500 শরীয়তের বিধান আছে কোনটা জানে কিন্তু মানে না তার মান জানার ফরজ আদায় হয়ে গেছে মানার ফরজ আদায় হয়নি এজন্য গুনাহ হবে একটা এই কথা বলেন না কিন্তু যে জানে না মানে না তার ডবল হক গুনাহ হবে ডবল আপনি জানেন না কেন জানেন না এটা আপনার অপরাধ এই অপরাধে আপনি অপরাধী তাহলে আমাদের জননী শেখ হাসিনা থেকে শুরু করে যারাই দায়িত্বে আছে এরা যদি কিতাব বিশ্বাস করি কোরআন বিশ্বাস করি এ কথা বলে এই চারটা কথা মানার দরকার আছে সাইন নাম্বারটায় আমার মনে হয় আসল আমরা কম বেশি অনেকেই শুদ্ধ করে পড়ি এটা বুঝিও কম বেশি অনেকেই পোড়াটা না বুঝলেও আংশিক বুঝি তিন নম্বরে যতটুকু পারি ব্যক্তিগত সামাজিক জীবনে আমরা যে যতটুকু পারি মেনে চলি চার নম্বর এটা আমি শুধু একা মানবো না এটা আমি মানাবো এইটা আমাদের নেত্রীর হাতে কথা বলেন না কেন মানে একবার যদি এটা কায়েম করে দেয় কালকে থেকে আর নামাজের ওয়াজ বাংলাদেশে করা লাগবে না সৌদি আরবে মক্কাতে নামাজের ওয়াজ করা লাগে না কারণ নামাজের বিলটা ওই দেশে আছে রাষ্ট্রীয়ভাবে থাকার কারণে আজান হওয়ার সঙ্গে সঙ্গে কোটি কোটি টাকা স্বর্ণের দোকান তালাও লাগায় না খোলা রেখে দাঁড়িয়ে গেছে আমাদের দেশে ওই পরিবেশটা আমরা দেখতে চাই কথা বলেন ঠিক কিনা আমায় এক ফরবিহে যে ব্যক্তি এই চারটা শর্ত আদায় করে কোরআন তেলাওয়াত করে না পড়ে না এই মানুষগুলো আমার কিতাবে বিশ্বাস করে না কে বলছেন তাহলে এ আয়াত অনুযায়ী বাংলাদেশে কোরআনে বিশ্বাসী মানুষ কম না বেশি কম মানে নেই